Sipa is ready, sir. কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। নমস্কার বন্ধুরা, আজ আমাদের গন্তব্য কালিম্পং থেকে মাত্র 45 কিলোমিটার দূরে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত মংপু। ফাইনালি আমরা পৌঁছে গেছি মংপু, মংপুর রবীন্দ্রনাথ ভবন, যেখানে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। সো আমি কোনো রকম ফুটেজ ভেতরে নিতে পারবো না, এটা অ্যালাউ নেই। এই জায়গাটাতে রবীন্দ্রনাথ ঠাকুর একবার এসেছিল, কিছুদিন ছিল এখানে, আর এই বাড়িটা বানিয়েছিল। আর ভেতরে গিয়ে দেখি কী কী আছে, বাট সরি, ফটোগ্রাফি ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড হিয়ার, সো আই ক্যান্ট টেক এ পিকচার। টাটা। এইটা বাড়ি, এটা একটা গার্ডেন। এখান থেকে দেখতে গেলে সোজা আরও এরকম কয়েকটা বাড়ি আছে। আর এখান থেকে একটা অসম ভিউও পাওয়া যায়। এটা যে রাস্তাটা, এইরকম দুদিকে ফুল। এখন আপাতত এটা এখন একটা মিউজিয়াম হয়ে গেছে। আগে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসে কিছুদিন ছিলেন, বাট সেটা এখন হয়ে গেছে একটা মিউজিয়াম। আর সেখানে প্রবেশ করার জন্য এখানে জুতো খুলে রাখতে হয় এখানে। আর এটা গেট, এই গেট থেকে সোজা বেরিয়ে জাস্ট সামনে একটা অসাধারণ ভিউ পয়েন্ট আছে, যেটা এখান থেকে সোজা জাস্ট লাইক দিস। এখানে ঢোকার জন্য পার হেড 25 টাকা করে টিকিট, আর পার্কিংয়ের জন্য কত? পার্কিংয়ের জন্য 30 টাকা। নিচেরটা এরকম দেখতে, এ বাড়িটাও বেশ ভালো। যায় না বাড়িটা কি, এই কালেরটা কিন্তু দারুণ, কালের দুলটা সুন্দর। আপনি একটু গান করুন না আমার জন্য। না না, সত্যি ভালো এসেছিল, সত্যি সত্যি। আমি 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 করবো আপনার সাথে, মোটেও না না না। তো উনি বেশ ভালো ভালো গান করছিলেন, বাট ক্যামেরা সাই মেবি, আমি দুটো গান করতে বললাম তো করলো না, বাট ভেরি ইন্টারেস্টিং। জুতো খোলা আর জুতো বাঁধা ইজ এ টাস্ক ফর মি, যেটা আমি পারি না। কিছু আঁকা ছবি আছে যেগুলো রবীন্দ্রনাথ ঠাকুর এঁকেছিলেন, গোটা দেওয়াল জুড়ে, 1, 2, 3, 4 রুমের পুরো দেওয়াল জুড়ে ওনার আঁকা কিছু ছবি। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এটা লিখে গিয়েছিল, এই পোয়েমটার নাম জন্মদিন। রবীন্দ্রনাথ ঠাকুর 80 বছরের জন্মদিন এখানে সেলিব্রেট করা হয়েছিল। এখানে আগুন জ্বালানো হতো ঘর গরম রাখার জন্য। আর্টিস্টিক, মানুষের আর্টিস্টিক রুম। এখানে প্রত্যেকটা ঘরের একটা বিশেষত্ব আছে, যেটা হলো প্রত্যেকটা ঘরের সাথে প্রত্যেকটা ঘর কানেক্টেড, এবং প্রতিটা ঘরে একটা করে আগুন জ্বালানোর জায়গা আছে গোটা ঘরটাকে গরম রাখার জন্য। ভেরি ইন্টারেস্টিং।
1940 সালে মংপুতে তার শেষ সফরে ঠাকুর গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। তার তিরোধানের পর বাংলোটিকে সরকার একটি মিউজিয়ামে রূপান্তরিত করে রবীন্দ্র ভবন নামকরণ করেন। এই মিউজিয়ামে গুরুদেবের মূল শিল্পকর্ম, তার হাতের লিখিত নথি এবং পুরানো চিত্রের কয়েকটি অমূল্য স্মৃতি রয়েছে। ৩৮ নাগাদ উনি ছিলেন এখানে, আর এরপর শেষ জীবনটা তার শান্তিনিকেতনে কেটেছে আমরা সবাই জানি। তো এই মংপুতে থাকার সময় যে পাহাড়ি মানুষ, এখানকার যে সিংকোনা গাছ, এখানকার যে প্রকৃতি, সেগুলোকে তিনি অত্যন্ত ভালোবেসেছেন এবং তার যে শেষ দিককার সাহিত্য তাতে তার এই অঞ্চলের যে জনজাতি, পাহাড়, প্রকৃতি, তার প্রতি অত্যন্ত ভালোবাসা আমরা দেখতে পাই। শেষের দিকের কিছু কাব্যগ্রন্থ যেমন সেজুতি বা সানাই বা জন্মদিনে, এই কাব্যগ্রন্থগুলোকে তিনি এখানে বসেই লিখেছেন। এছাড়া বেশ কিছু উল্লেখযোগ্য গান, কবিতা ইত্যাদি তার শেষের দিকে এখানটাই করা। বৃদ্ধ কবি, স্বাভাবিক ক্ষেত্রে তিনি খুব বেশি হাঁটাহাঁটি এই সময়টায় করতে পারতেন না, তো এই জায়গাতে বসেই, মূলত এই বাড়িটাতে বসেই, যদিও পরবর্তীতে এখন অনেক ডেকোরেট করা হয়েছে, তো সে সময় তিনি এখানে বসে এখানকার প্রকৃতি এবং মানুষ তার সাহিত্যের উপরে কিন্তু যথেষ্ট প্রভাব ফেলেছিল আমরা জানি। মোটামুটি জীবনের শেষ দিকটায় রবীন্দ্রনাথ মংপুতে কাটিয়েছেন। আপনার নাম কি? আমার নাম পলাশ। পলাশ বিশ্বাস। থ্যাংক ইউ। এখানে আমরা যারা আছি আমাদের মাস্টার মশাই। ওকে, সাহিত্য সাহিত্যে। ও, নাইস টু মিট ইউ। Oh, sorry, we forget it.